নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন নিয়ে। তা আপনারা যারা সি টেট, ডাব্লিউবি টেট এবং ত্রিপুরা টেট দিচ্ছেন বা যে টেটই দিচ্ছেন, সেই টেটের জন্য কিন্তু এই আমাদের রিডিং কম্প্রিহেনশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। তা চলুন আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ রিডিং কম্প্রিহেনশন নিয়ে আলোচনা করব। তা এর একটা টেকনিক্স আলোচনা করব, যে টেকনিক্সের মাধ্যমে আপনারা পুরো নাম্বারটাই আপনাদের হস্তগত হবে। তা যেভাবে এটা করতে হয় সেই প্রসেসটা আমাদের বলছি, যে রিডিং কম্প্রিহেনশন থেকে যেখানে আপনাদের টাইম কিল হয় সেখানে টাইম কিল না হয়ে কীভাবে টাইম সেভ করে আপনারা এই প্যারাগ্রাফটা সলভ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা বিষয়টা প্র্যাকটিক্যালি বুঝে নিই। তা প্রথমে আমাদের সামনে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, তা আমরা এই প্যারাগ্রাফটা পড়বো না। প্রথমে কি পড়বো, প্রথমে এখান থেকে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলো পড়ে নেবো। তা কোশ্চেনগুলো পড়ে নিলে কী হবে, কোশ্চেনগুলো আমাদের মাথায় স্ট্রাইক করবে এবং তারপরে ভবিষ্যতে যখন আমরা প্যারাগ্রাফটা পড়বো তখন এই কোশ্চেনের অ্যান্সার ফটাফট আপনাদের মাথায় চলে আসবে। তা সে কারণের জন্য আপনাদের আগে কোশ্চেন পড়া, তা আপনারা যদি আগে প্যারাগ্রাফ পড়েন তাহলে এই প্যারাগ্রাফের নিগূঢ় অর্থ বুঝতে আপনাদের অনেকটা সময় লেগে যাবে এবং সেই সময়টা আপনাকে তো আপনি তো জানেনই যে পরীক্ষার সময় প্রতি নম্বরের জন্য, প্রতি এক মিনিটের জন্য প্রতি এক নম্বর। তা সুতরাং সেখানে যদি আপনাকে সময় বাঁচাতে হয় তা আপনাকে কিন্তু এই টেকনিক ফলো করতে হবে। তো চলুন বন্ধুরা প্র্যাকটিক্যালি আমরা দেখে নিই। তা এখানে প্যারাগ্রাফ টাইপ প্রথম প্রশ্ন আছে, হোয়াট ডাজ দ্য প্যাসেজ মেইনলি ডিসকাস, কী সম্বন্ধে এই প্যাসেজটা আছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য আন্ডারলাইন ওয়ার্ড পোটেন্সিয়াল কুড বেস্ট বি রিপ্লেসড বাই হুইচ অফ দি ফলোইং। তা এটা আমরা প্যারাগ্রাফ না পড়লে বুঝতে পারবো না। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দি ফলোইং ইজ নট এ পসিবল কজ অফ মেনি হার্ট অ্যাটাক, আমাদের প্যারাগ্রাফটা পড়তে হবে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোইং ইজ সিটেড অ্যাজ এ পসিবল রিস্ক ফ্যাক্টর, তা কোনটা রিস্ক ফ্যাক্টর সেটা আমাদের বলতে হবে। অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ হুইচ অফ দি ফলোইং কুড বেস্ট রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড অফ রিভিল, তা রিভিলের আমাদের যে আন্ডারলাইন ওয়ার্ড এর প্যারাগ্রাফের ভিতরে কী আছে সেটা আমাদের বার করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোইং ডাজ দ্য প্যাসেজ ইন্টার, তা প্যাসেজটা কী সম্পর্কে বা কী সম্বন্ধে জিনিসটাকে আমাদের বোঝাতে চেয়েছে বা বলা আছে তা সেটা আমাদের দেখতে হবে। তো বন্ধুরা এই কটা আমাদের কোয়েশ্চেন আছে, আমরা বুঝে গেছি কোথায় কোথায় কোয়েশ্চেন আছে। তা চলুন চট করে আমরা যত তাড়াতাড়ি প্যারাগ্রাফটা পড়ে ফেলতে পারবো তত তাড়াতাড়ি আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করে ফেলতে পারবো, ঠিক আছে। তা চলুন আমরা প্যারাগ্রাফটা চট করে পড়ে নিই, কোয়েশ্চেনগুলো জেনে নিই, যে কোয়েশ্চেনগুলো জেনে গেছি যে কোথায় কোথায় কোয়েশ্চেন আছে তা চট করে আমরা একটু প্যারাগ্রাফটা পড়ে নেবো। আমি প্যারাগ্রাফটা পড়ছি, আপনারা একটু মনোযোগ দেবেন। অ্যাজ হার্ট ডিজিজেস কন্টিনিউস টু বি দ্য নাম্বার ওয়ান কিলার ইন দ্য ইউনাইটেড স্টেট, রিসার্চার্স হ্যাভ বিকেম ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন আইডেন্টিফাইং দ্য পোটেন্সিয়াল রিস্ক ফ্যাক্টর দ্যাট টিগার্স হার্ট অ্যাটাক্স। হাই ফ্যাট ডায়েটস অ্যান্ড লাইফ ইন দ্য লাস্ট লেন হ্যাভ লং বিন নোন টু কন্ট্রিবিউট টু দ্য হাই ইনসিডেন্স অফ হার্ট ফেলিওর। নেক্সট প্যারাগ্রাফ, বাট অ্যাকর্ডিং টু নিউ স্টাডিজ দ্য লিস্ট অফ রিস্ক ফ্যাক্টর্স মে বি সিগনিফিকেন্টলি লঙ্গার অ্যান্ড কোয়াইট সারপ্রাইজিং। নেক্সট প্যারাগ্রাফ, হার্ট ফেলিওর ফর এক্সাম্পল অ্যাপিয়ার্স টু হ্যাভ সিজনাল অ্যান্ড টেম্পোরাল প্যাটার্নস, এ হায়ার পার্সেন্টেজ অফ হার্ট অ্যাটাক্স অকার ইন কোল্ড ওয়েদার অ্যান্ড মোর পিপল এক্সপিরিয়েন্স হার্ট ফেলিওর অন মানডে দেন অন এনি আদার ডে অফ দ্য উইক। ইন অ্যাডিশন পিপল আর মোর সাসপেক্টেবল টু হার্ট অ্যাটাক্স ইন দ্য ফার্স্ট ফিউ আওয়ার্স আফটার ওয়াকিং। কার্ডিওলজিস্ট ফার্স্ট অবজার্ভ দিস মর্নিং ফিনোমেনন ইন দ্য মিড 1980 অ্যান্ড হ্যাভ সিন ডিসকভার্ড এ নাম্বার অফ পসিবল কজেস অ্যান্ড আর্লি মর্নিং রাইজ ইন ব্লাড প্রেশার, হার্ট রেট অ্যান্ড কনসেন্ট্রেশন অফ হার্ট স্টিমুলেটিং হরমোনস প্লাস এ রিডাকশন অফ ব্লাড ফ্লো টু দ্য হার্ট may all contribute to the higher incidence of heart attacks between the hours of 8 a.m. and 10 a.m. Next paragraph, in other studies, both birthday and bachelor would have been implicated as risk factor. Statistics reveal that heart attack rates increases significantly for both female and males in the few days immediately preceding the following their birthday is an unmarried man and more at risk for heart attacks than their married counterparts.
through stress is thought to be linked in some way to all of the aforementioned risk factors. Intense research continues in the hope of further comprehending why and how heart failure is triggered. তো বন্ধুরা আমরা কিন্তু প্যারাগ্রাফটা পড়ে বুঝে গেছি যে প্যারাগ্রাফটা কি সম্পর্কে আছে। তো চলুন এবার চট করে আমরা কোশ্চেন আনসারগুলো করে নেব। হোয়াট ডাজ দিস প্যাসেজ মেইনলি ডিসকাস, তাহলে এই প্যাসেজটা আমাদের কি সম্পর্কে বলছে আমরা নিশ্চয়ই পড়ে বুঝে গেছি। তা এর সঠিক উত্তর হবে কার্ডিওলজি, তাই না, হার্ট বিষয়ক বা হৃদয় বিষয়ক। নেক্সট প্রশ্ন, দ্য আন্ডারলাইন ওয়ার্ড পোটেনশিয়াল সম্ভাব্য কুড বেস্ট বি রিপ্লেসড বাই হুইচ অফ দ্য ফলোয়িং, তা এটার সঠিক উত্তরটা কোনটা হবে, না এর সঠিক উত্তর হবে পসিবল মানে সম্ভাব্য। Next question, according to the passage, which of the following is not a possible cause of many heart attack? The jeta not seta amader kintu bolte hobe, ektu bhalo kore lokkho korben, shothik uttor hocche lower heart rates. Next question, which of the following is cited as a possible risk factor? The konta possible risk factor, na eating fatty food. Next question, as used in this passage, which of the following could best replace the underlined one, reveal? তাহলে রিভিল এর সঠিক উত্তর কী হবে, এটা হবে শো। ঠিক আছে, চলে আসি পরবর্তী শেষ প্রশ্ন, উইচ অফ দি ফলোয়িং ডাজ দ্য প্যাসেজ এন্টার, তাহলে এর সঠিক উত্তর আমাদের এখানে কোনটা হবে চারটে অপশানের মধ্যে। এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে উই ডু নট ফুললি আন্ডারস্ট্যান্ড হাউ দ্য রিস্ক ফ্যাক্টর ট্রিগার্স হার্ট অ্যাটাক। ঠিক আছে বন্ধুরা, তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমরা প্যারাগ্রাফটা পরে পরে কত তাড়াতাড়ি অ্যান্সারগুলো করে ফেলতে পারলাম। তা সুতরাং আপনাদেরও যদি সময় বাঁচাতে হয় এবং প্যাসেজ থেকে সম্পূর্ণ নাম্বার পেতে হয় তাহলে আপনারা কিন্তু এই টেকনিকটা ফলো করবেন। এই টেকনিকটার মাধ্যমে আপনাদের সময়টাও বাঁচবে এবং এর পুরো নাম্বারটা আপনাদের হস্তগত হবে। ঠিক এইভাবে আমরা যেরকমভাবে প্রোস করলাম ঠিক এইভাবে আমরা পোয়েট্রিটা করে নেবো, তাহলে ব্যবহারিকভাবে জানতে পেরে যাব যে কিভাবে আমাদের এইটা সময় মানে কি টাইম কিল না করে টাইম সেভ করে কীভাবে করতে হয়। তো চলুন বন্ধুরা আমরা যাই পোয়েট্রিতে, দেখে নেবো পোয়েট্রিতে কী কী আছে। তো চলে এসেছি আমরা পোয়েট্রিতে, সে পোয়েট্রিতেও আমরা কি একই টেকনিক ফলো করব। ঠিক আছে, তা দেখে নেবো প্রথমে কী কী কোশ্চেন এসছে। তো চলুন বন্ধুরা আমরা প্র্যাকটিক্যালি এই পোয়েট্রিতে যাওয়া আছে থাক, আমরা কোশ্চেনগুলো ঘুরে আসি। ঠিক আছে, তা কোশ্চেনগুলো ঘুরে আসি। ইন দ্যাট সুইট মুড হোয়েন প্লিজেন্ট থটস ব্রিং স্যাড থটস টু দ্য মাইন্ড, এক্সপ্লেন দ্য কন্ট্রাডিকশন ইন দি স্টেটমেন্ট। তাহলে এর কন্ট্রাডিকশনটা আমাদের খুঁজে বার করতে হবে, তা আমরা এটা প্যারাগ্রাফ না পড়ে করতে পারবো না। নেক্সট কোশ্চেন, হোয়াট ম্যান অ্যান্ড ম্যান হ্যাজ মেড অফ ম্যান, দিস লাইন হ্যাজ বিং রিপিটেড টুয়াইস ইন দ্য পোয়েম, হোয়াট ইজ ইট সিগনিফিকেন্স। মানে দুবার প্রয়োগ করা হয়েছে, তার সিগনিফিকেন্স আমাদের ক্ষেত্রে জানতে চাওয়া হয়েছে, তা এটা প্যারাগ্রাফ না পড়লে আমরা অ্যান্সার করতে পারবো না। নেক্সট, হোয়াট ইজ দ্য মেসেজ কনভে ইন দ্য পোয়েম অ্যাজ রিগার্ডস নেচার, দ্য পোয়েট ফিলস দ্যাট। তা পোয়েট নেচার সম্পর্কে কী ফিল করে আর কী কনভে করছে সেটা আমাদের এখানে জানতে হবে, প্যাসেজটা পড়তে হবে। নেক্সট কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য কম্পারিসন দ্যাট দ্য পোয়েট ড্রস বিটুইন ম্যান অ্যান্ড নেচার অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, তা আমরা এটাও প্যারাগ্রাফ না পড়ে অ্যান্সার করতে পারবো না। নেক্সট, হোয়াট ইজ দ্য মেসেজ দ্যাট দ্য পোয়েট উইসেস টু কনভে ইন দিস পোয়েম, দ্য পোয়েট উইসেস টু সে দ্যাট, তা কী বোঝাতে চাইছে সেটা আমাদের এখানে বলতে হবে। আর পরবর্তী লাস্ট, দ্য হিউম্যান সোল দ্যাট থ্রু ম্যান that through he ran, this is an dash clause and phrase, তাহলে কোন ক্লজ সেটা আমাদের এখানে বলতে হবে। তো ঠিক আছে, কোশ্চেনের অ্যান্সার মানে আমরা এখানে কোশ্চেনগুলো জেনে নিলাম, এবার চলুন অ্যান্সার করবার জন্য প্যারাগ্রাফটা আমাদের পড়তে হবে। তো এইবার প্যারাগ্রাফটা পড়বো আর অ্যান্সারগুলো দেখুন আমাদের একটা একটা করে মাথায় চলে আসবে। ঠিক আছে, তা আমরা এই প্যারাগ্রাফটা পড়ছি, আপনারা একটু মনোযোগ দেবেন, প্যারাগ্রাফটা একটু শুনবেন, বা আপনারাও একটু যদি না একবারে বুঝতে পারেন তাহলে দু তিনবার প্যারাগ্রাফটা ভিডিওটি পজ করে পড়ে নেবেন বা দেখে নেবেন। ঠিক আছে, তা চলুন বন্ধুরা আমরা প্যারাগ্রাফটা পড়ছি। আই হিয়ার্ড এ থাউজেন্ড ব্লেন্ডেড নোটস হোয়াইল ইন এ গ্রোব আই স্যাট রিক্লাইন্ড, ইন দ্যাট সুইট মুড হোয়েন প্লিজেন্ট থটস ব্রিং স্যাট থটস টু দ্য মাইন্ড। নেক্সট প্যারাগ্রাফ, টু হার ফেয়ার ওয়ার্কস ডিড নেচার লিঙ্ক দ্য হিউম্যান সোল দ্যাট থ্রু মি র্যান অ্যান্ড মাচ ইট গ্রেভড মাই হার্ট টু থিঙ্ক হোয়াট ম্যান হ্যাজ মেড অফ ম্যান। নেক্সট প্যারাগ্রাফ, থ্রু প্রমিস টপস থ্রু প্রিমোস ও হচ্ছে প্রিমরোস টপস ইন দ্যাট সুইট হোমার দ্য পেরিউইঙ্কেল ট্রেইলড ইটস রিডস অ্যান্ড ইটস মাই ফেথ দ্যাট এভরি ফ্লাওয়ার enjoys the air it
breeds. Next paragraph. The birds around me hooped and played. Their thoughts I cannot measure, but the least motion which they made, it seems a thrill of pleasure. Next paragraph. The budding twigs thread out their fan to catch the breezy air, and I must think, do all I can, that there was pleasure there. Next paragraph. If this belief from heaven be sent, if much be nature's holy plan, have I not reason to lament what man has made of man? William Wordsworth. তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে প্যারাগ্রাফটা কি সম্পর্কে করা আছে। তাই এবার চট করে আমরা কিন্তু প্যারাগ্রাফের অ্যান্সারগুলো করে নেব। তাহলে প্রথম প্রশ্ন আছে, ইন দ্যাট সুইট মুড হোয়েন প্লিজেন্ট থটস ব্রিং স্যাড থটস টু দ্য মাইন্ড, এক্সপ্লেন দ্য কন্ট্রাডিকশন ইন দ্য স্টেটমেন্ট। তাহলে কন্ট্রাডিকশনটা খুঁজে বার করতে হবে এই চারটে অপশানের মধ্যে। এই চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেছি। তা সঠিক অ্যান্সার হবে, দ্য প্লেজেন্ট সারাউন্ডিং হ্যাড পুট দ্য পোয়েট ইন এ মেলানকলিক মুড। ঠিক আছে, তো চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। হোয়াট ম্যান হ্যাজ মেড অফ ম্যান, দিস লাইন হ্যাজ বিন রিপিটেড টুয়াইস ইন দ্য পোয়েম, হোয়াট ইজ ইটস সিগনিফিকেন্স? না, এর সঠিক উত্তর হবে, দ্য পোয়েট ইজ আনহ্যাপি উইথ দ্য ওয়ে দ্যাট ম্যানকাইন্ড হ্যাজ স্পয়েলড অ্যান্ড কোরাপ্টেড নেচার। তাই না? তাই এবার আমরা চলে আসি পরবর্তী প্রশ্ন। হোয়াট ইজ দ্য মেসেজ কনভে ইন দ্য পোয়েম অ্যাজ রিগার্ডেড নেচার, দ্য পোয়েট ফিলস দ্যাট? তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? না, এর সঠিক উত্তর হবে, দ্য বার্ডস দ্য ফ্লাওয়ার দ্য টুইগস আর অল হ্যাপি অ্যান্ড কন্টেন্টেড উইথ দেয়ার লট। ঠিক আছে, তো চলে আসি পরবর্তী কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য কম্পারিসন দ্যাট দ্য পোয়েট ড্রস বিটুইন ম্যান অ্যান্ড নেচার অ্যাকর্ডিং টু দ্য পোয়েট? তা এর সঠিক উত্তর হবে বন্ধুরা, নেচার ইজ জয়ফুল অ্যান্ড ইনোসেন্ট বাট ম্যান ইজ আনহ্যাপি ডিউ টু হিস ওন অ্যাকশন। চলে আসি পরবর্তী প্রশ্নে। হোয়াট ইজ দ্য মেসেজ দ্যাট দ্য পোয়েট উইশেস টু কনভে ইন দিস পোয়েম, দ্য পোয়েট উইশেস টু সে দ্যাট? তা কোনটা হবে এখানে সঠিক উত্তর বন্ধুরা? তা এখানে সঠিক উত্তর হবে, ম্যান হ্যাজ প্লেড হ্যাভক উইথ নেচার্স হোলি প্ল্যান। চলে আসি পরবর্তী ও শেষ প্রশ্ন। দ্য হিউম্যান সোল দ্যাট থ্রু মি র্যান, দিস ইজ এ অবলিক অ্যান্ড ড্যাশ ক্লজ অ্যান্ড ফ্রেস? তাহলে এটা কোন ক্লজ হিসেবে ব্যবহার হয়েছে? তা এটা কিন্তু নামবাচক বা নাউন ক্লজ হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, তা বন্ধুরা আমরা কিন্তু একটা প্রসেস সাথে সাথে একটা প্যারাগ্রাফও করে ফেললাম, মানে রিডিং কম্প্রিহেনশনের সম্পূর্ণ পার্টটা কিন্তু করে ফেলেছি, এবং আমরা এটাও বুঝে গেছি যে কীভাবে সম্পূর্ণ নাম্বার আমাদের হস্তগত হবে এবং কোন টেকনিক ফলো করলে আমরা কিন্তু সম্পূর্ণ নাম্বার পেতে পারি। এইবার চলে আসি আমাদের ভিডিওটি যে আকর্ষণীয় বিষয়, সেই আকর্ষণীয় বিষয়। তা আমাদের এই ভিডিওটির আকর্ষণীয় বিষয় হলো কোশ্চেন অ্যান্সার পার্ট, যেখানে পুরস্কার আছে। তা এর আগের দিন আপনাদের কোশ্চেন করা হয়েছিল, দ্য লায়ন ইজ কার্নিভিওর অ্যান্ড লিভস ড্যাশ ফ্লেশ। যারা উত্তর করেছেন অপশান সি অন ফ্লেশ, তাদের উত্তরটা সঠিক। তাহলে সম্পূর্ণ উত্তরটা কী হবে, দ্য লায়ন ইজ কার্নিভিওরস অ্যান্ড লিভস অন ফ্লেশ, এটা সঠিক উত্তর। এবং যাদের কাছে আপনাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন। চলে আসছি এবার আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নে। তা আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু লিখে নেন। প্রশ্নটা হলো, হি অলওয়েজ রিমাইন্ডস মি অফ হার মাদার্স সাইলেন্স মাদার সিন্স সি টেক্স ড্যাশ হার মাদার। আবার আমি প্রশ্নটা বলছি, শি অলওয়েজ রিমাইন্ডস মি অফ হার মাদার সিন্স সি টেক্স ড্যাশ হার মাদার। অপশান এ আফটার, অপশান বি টু, অপশান সি অফ, না অপশান ডি বিফোর। আবার আমি সম্পূর্ণ প্রশ্নটা আপনাদের বলছি, শি অলওয়েজ রিমাইন্ডস মি অফ হার মাদার সিন্স সি টেক্স ড্যাশ হার মাদার। অপশান এ আফটার, অপশান বি টু, অপশান সি অফ, না অপশান ডি বিফোর। যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হয় আপনারা ওইটা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা দিয়ে দেওয়া হবে, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদেরকে পুরস্কৃত করা হবে। কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা।
অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।